ত্রিপুরা ইনডোর হকি অ্যাসোসিয়েশন বিগত বেশ কয়েক বছর ধরেই আমরা এখানে চর্চা করছি এবং লাস্ট টু ইয়ার্স করোনার জন্য আমাদের টিম জাতীয় স্তরে অংশগ্রহণ করতে পারেনি। জাতীয় স্তরে আমরা 2018-তে সেকেন্ড রানার আপ এবং 2020-তে রানার আপ সম্মান পেয়েছিলাম সিনিয়র ন্যাশনালে, আর 2019-এ ফেডারেশন কাপে রানার আপ হয়েছিলাম। এবারও আমরা 6তম জাতীয় সিনিয়র সিক্স সাইড হকি প্রতিযোগিতায় ত্রিপুরা অংশগ্রহণ করবে, তাতে ত্রিপুরা দল নির্বাচিত হয়েছে। আজকে প্রায় 15 দিন যাবৎ আইডিনগর হকি পুলিশ হকি মাঠে ওরা প্র্যাকটিস করছেন। আমার মতে টিম তো ভালোই হবে, কারণ আমাদের একটা সুনাম আছে যথেষ্ট, আমরা জিতেই থাকি ওই টুর্নামেন্টে। আগামী এই মাসের জুনের 22-27 বোম্বের নাসিকে, মহারাষ্ট্রের নাসিকে এই টুর্নামেন্টটা অর্গানাইজ করছেন বোম্বে সিক্স সাইড হকি অ্যাসোসিয়েশন আর ইনডোর হকি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, এটা পৃষ্ঠপোষকতায় আছেন। আমরা এখান থেকে আগামী 8ই জুন রেলপথে